আজ থেকে পুনরায় রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দীর্ঘ এক মাস ব্যাপী দুয়ারের সরকারের ক্যাম্প চালু হলো। সেরকমই দৃশ্য ধরা পড়লো নৈহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের নেতাজি ভবনে। এবারে দুয়ারের সরকারের ক্যাম্পে নতুন 3টি প্রকল্প সংযুক্ত করেছে রাজ্য সরকার। এবারে দুয়ারের সরকারের ক্যাম্পে যাদের 2018 সালের পূর্বে ইলেকট্রিকের বিল পরিশোধ না করার জন্য লাইন কেটে দিয়েছে, তারা 50% ছাড় পেয়ে নতুন ইলেকট্রিক লাইন সংযোগ করতে পারার পাশাপাশি জমির বৈধ কাগজপত্র তৈরি করার সহ মৎস্যজীবীদের ইন্স্যুরেন্স ও ঋণ দানের ব্যবস্থা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলে দাবি করলেন নৈহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন নৈহাটি থেকে শ্রুতিনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। দুয়ারে সরকার আজ থেকে শুরু নয়, এবার এই এই পর্যায়ে আজকে থেকে শুরু হলো, এটা 30 তারিখ অব্দি চলবে। দুয়ারে সরকার না, এর সঙ্গে পাড়ায় সমাধানও চলছে, পাড়ায় সমাধানও আজকে থেকে 15 তারিখ অব্দি চলবে। আমাদের এখানে 1, 2, 3 ওয়ার্ডে ক্যাম্প আজকে হচ্ছে, আবার 17 তারিখ এখানে ক্যাম্প বসবে। এবং এবছর আরো 2 নয় 3 সংযোজন হয়েছে। একটা হচ্ছে যাদের 18 সালের আগে যারা পয়সার জন্য বিদ্যুতের কানেকশন যাদের কাটা গেছে তারা আবেদন করতে পারেন, 50% তারা সাবসিডি পাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করেছেন। এছাড়া যাদের জমি কোনো কাগজ নেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, এবং যারা মৎস্যজীবী আছে যেটা আমাদের 1 নম্বর ওয়ার্ডে প্রচুর পরিমাণে আছে তাদের জন্য একটি ইন্স্যুরেন্স এবং তাদের জন্য একটি স্বল্প মূল্যে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। এবং মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া, প্রচুর মানুষ এসে নথিভুক্ত করাচ্ছেন এবং এলাকার মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন এই ক্যাম্পের মাধ্যমে। ভীষণ সাড়া, আপনারা ছবি তুলে দেখতে পারবেন, সকাল 9টা থেকে মানুষ দাঁড়িয়ে আছে এখনো নিচে লাইন, এবং প্রচুর মানুষ সাড়া পাচ্ছেন এবং মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন এর মধ্যে। যেটার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যেতে হতো সেটা তারা ঘরের সামনেই পাচ্ছে। আবার এখানে 17 তারিখ এই ক্যাম্প আবার বসবে 17 নভেম্বর। দেখুন ব্যাপারটা হচ্ছে যে প্রথমে জানাই মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে দুয়ারে সরকার যে চালু মানে প্রকল্পগুলো চালু করেছে তার মধ্যে সমস্ত মানুষের যে মস্তিকে যে মানে প্রকল্পগুলো আছে সেই সব জিনিস তার মধ্যে তুলে ধরেছেন। তার মধ্যে দেখবেন আপনি নতুন করে অ্যাড হয়েছে ইলেকট্রিক, যারা ইলেকট্রিক নিতে চাইছে বা কানেকশন নতুন কানেকশন নিতে চাইছে, বা 2018 সালের আগে যাদের বিল বাকি আছে তাদের কানেকশন কেটে দেওয়া হয়েছে, তাদেরকে ওই যে অ্যামাউন্টগুলো তার মধ্যে 50% অফ করে আর যে আপনার সুদের হারগুলো সেটাকে টোটালি মুকুব করে দিয়েছে। তা এই লোকের জন্য আজকে দুয়ারে সরকার 2 নম্বর নতুন করে অ্যাড হয়েছে ওই জমির আপনার যে পাট্টা, সেই পাট্টা দেওয়ার ক্ষেত্রে অনেকে এমন আছে যে দীর্ঘদিন ধরে ধরুন 50 বছর ধরে 40 বছর ধরে এইখানে বসবাস করছে কিন্তু তারা এই মানে জিনিস থেকে বঞ্চিত ছিল, তাকে মস্তিকে এনে মমতা ব্যানার্জি এই জিনিসটাকে চালু করলেন। তার জন্যে আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, আর আমাদের বিধায়ক তথা সেচ মন্ত্রী পার্থ ভৌমিককে, আমাদের অশোক চ্যাটার্জি পৌর প্রধানকে, আমাদের সিআইসি অফ হেলথ সনদ দেখে যে আমার আপনি দেখলেন নিচে যে রেশন কার্ডের ভিড় নেই, কিন্তু রেশন কার্ডে মানে সমস্ত মানুষের আমার যে 3 নম্বর ওয়ার্ডের আমি ওয়ার্ড সভাপতি, আমি দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা ঘরের মানুষের কাছে কারো রেশন কার্ড আছে কারো নেই, মানে এই জিনিসটা নিয়ে অনেকের ডিপ্রাইড ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সমস্ত লোক মানে এই যে ই রেশন কার্ডটা চালু করে মমতা, এই ই রেশন কার্ডের মাধ্যমে আজকে অ্যাপ্লাই করছে বা 1 সপ্তাহের বাদে সেই রেশন কার্ডটা পেয়ে যাচ্ছে, আর রেশনের যে ইয়েগুলো সেটা টোটালি মমতা ব্যানার্জি যেটা ফ্রি করেছেন সেই পরিষেবাটাও পাচ্ছে, যে গরিব লোক তাকে পাওয়ার অধিকার ছিল সে আজকে গরিব লোক নিজের অধিকারটা করে। আপনার দুয়ারে সরকার চলবে আমাদের 31 তারিখ পর্যন্ত আজ থেকে চালু হয়েছে, আমাদের আরেকটা সেকেন্ড ডেট পড়বে 1, 2, 3 নম্বর ওয়ার্ডের একটা ডেট পড়বে 17 তারিখে, তারপরে সমস্ত ওয়ার্ডে যারা মানে বাকি রয়ে যাবে সমস্ত ওয়ার্ডে 31 তারিখে এক তার মঞ্চে আরেকটা আপনার তারা ওইখানে তারা আবেদন করতে পারবে।
পুজোই ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন, আর চিন্তা নেই, এবার মহাপুজোর মহাভোজ নিয়ে হাজির হয়েছে হোটেল U2, যেখানে থাকছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, এছাড়াও থাকছে বিশেষ আকর্ষণ আনলিমিটেড বুফে অনেক কম খরচায়। এছাড়াও যে কোনো ম্যারেজ পার্টি, জন্মদিনের পার্টি, কনফারেন্স পার্টি, অ্যানিভার্সারি সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান করার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ নম্বর 9051436312।